হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনার অভিযোগে বিএনপি নেত্রী নিপুন রায়চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার বিকেল চারটায় র্যাব তাকে গ্রেফতার করে। র্যাব বলছে, হেফাজতের হরতালকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপি সভাপতি নিপুন রায়চৌধুরী তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেয়, যা তার ফোন আলাপে জানা যায়। নিপুন রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকেও গ্রেফতার করা হয়েছে। নিপুন রায় চৌধুরীকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে বিএনপি। কালকে তো হরতাল, একটা কিছু করা যাবে না, এটা ধরাই দেন। শোনেন, বাস হোক যেটাই হোক, একদম পুরা ফুল ধরবে, ফুল ধরবে, ঠিক আছে? একটু দূর থেকে ভিডিও ছবি আমার পাঠাবেন, অবশ্যই অবশ্যই, ঠিক আছে? আমি কিন্তু জায়গা মতো পাঠাবো। হ্যাঁ।